রহমতুল্লাহ বরকাত আহ ভাই প্রশ্ন করেছেন কোনো ছেলের মা বাবা যদি ছেলেকে বিয়ে দিতে রাজি না থাকে কিন্তু মেয়ের মা বাবা যদি রাজি থাকে সেক্ষেত্রে বিয়েটা হবে কি হবে না জি দেখুন পিতা মাতার কথা মানা হ্যাঁ ওয়াজিব জরুরি ওই ক্ষেত্রে যেতে গুনার কাজ নাই মাসে সেতার নাই পিতা মাতা যদি আপনাকে সে নিষেধ করে যে সে মেয়েকে বিয়ে করো না সে চরিত্র তার ভালো নয় হ্যাঁ বংশ ভালো নয় দিনদার নয় এই কারণে যদি আপনাকে নিষেধ করে তাহলে এই মা এই কথাটা মানা ও আজীব মানতেই হবে আপনি বিয়ে করতে পাবেন না আর যদি বাবা মা শত্রুতার কারণে হ্যাঁ কোনো জাতি দ্বিধাদ্বন্দ্বর ব্যাপারে কারণে সেখানে বিয়ে দিতে না চায় আর সে মেয়েটা যদি দিনদার হয় ইমানদার হয় আর সেখানে যদি আপনার দিনদারের কারণে সেই এখানে বিয়ে দিতে চায় বিয়ে করতে চান আর সেই মেয়ের বাবা মা রাজি আছে তাহলে বিয়ে হবে অসুবিধা নেই কারণ ছেলের জন্য ওলি হওয়া শর্ত নেই বিয়েতে ছেলের গার্জেনের দরকার নেই ছেলে ছেলে নিজেই গার্জেন হ্যাঁ আর মেয়ের ক্ষেত্রে তার গার্জেন হওয়া চাই ওয়ালি হওয়া চাই সে যদি বিনা বিনাওয়ালিতে মেয়ে বিয়ে করে তাহলে সে বিয়ে কেমত পর্যন্ত ঠিক হবে না আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন ইল্লা ওয়ালিদিন কোনো নিকাহ নেই কোনো বিবাহ নেই ওয়ালিতে মেয়েদের আর ছেলেরা নিজেই গার্জেন নিজে বিবাহ করতে পারে তবে পিতা মাতার কথাবার্তা পালন করতে হবে মানতে হবে যদি দিনের জন্য হয় কল্যাণের জন্য হয় যদি শত্রুতার জন্য হয় মানুষের সাথে যে শত্রুতা আছে সেটাকে বজায় রাখতে চায় যেন শত্রুতা মিটে না যায় এটাই চায় তাহলে ওই ক্ষেত্রে তার পিতা মাতার কথা মানা চলবে না